তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার শিক্ষা মন্ত্র ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটুখানি ক্লাস 12 এর দিকে তাকাবো, কারণ আমরা অলরেডি 11 এর ম্যাকবেথ নিয়ে আলোচনা করেছি, টেলস ফ্রম শেক্সপিয়ার নিয়ে আলোচনা করেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের हायर सेकेंडरी जरा क्लास 12 छात्र छात्री तादेर तो डिमांड थाकছে যে স্যার আমাদের জন্য কিছু করুন। তো সেই কথা ভেবে আজকে কিন্তু আমরা ক্লাস 12 এর একটা আলোচনাতে আসবো, একটা পোয়েমের আলোচনায়। তোমরা অলরেডি তো নামটা দেখেই ফেলেছো, নামটা আমি উপরে দিয়েই দিয়েছি, Asleep in the Valley। লিখেছেন কে? লিখেছেন আর্থার রাবো। আমরা এই যে কবিতাটা পড়তে যাচ্ছি আমরা খুব সহজ করে ছোট্ট আলোচনা একটা করে নেব, যাতে এটা পড়তে তোমাদের খুব সুবিধা হয়। দেখো, প্রথম আমরা রাবোকে একটুখানি জেনে নেব। তিনি কিন্তু কোনো ব্রিটিশ পোয়েট নন, তিনি কিন্তু ইংরাজিতে লেখেনও না, তিনি আসলে একজন ফ্রেঞ্চ পোয়েট। এবং এই ফ্রেঞ্চ পোয়েট তার যে অরিজিনাল পোয়েমটা সেটা কিন্তু ফ্রেঞ্চেই লেখা। সেখান থেকে এটাকে আমরা যেটা পড়ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশের ট্রান্সলেশন। কে এই রাবো? এনার জন্ম 1854 সালে, আর আমাদের সবাইকে ছেড়ে উনি চলে গেলেন সেটা 1891 সাল। খুব ছোট্ট এনার জীবন, খুব ছোট্ট জীবন। তার মধ্যে যখন তার বয়স টিনেজে তিনি পৌঁছাননি তখনই কিন্তু তিনি কবিতা লিখতে শুরু করেন। তার কবিতার মধ্যে একটা অন্য বিষয় রয়েছে। ক্ষুদ্র পরিসরে ছোট্ট করে আমি কথা কটা বলে নিই, তোমরা জানবে যে তার কবিতার মধ্যে যেটা রয়েছে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে তিনি কিন্তু একজন আধুনিক কবি। তার ভাবনার মধ্যে আধুনিকতা রয়েছে। আধুনিকতা বলতে আমরা কি বুঝি? আধুনিকতা বলতে আমরা কয়েকটা টার্ম প্রথমে বুঝে নেব, যেমন ডেডেইজম তার কবিতার মধ্যে আমরা পাব, রেনেসা পোয়েম এটা, এখানে আমরা অদ্ভুত অদ্ভুত সব আলোচনা পাব। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই কবিতাটা একই সঙ্গে কিন্তু একটা সনেটের মতো করে লেখা। ঠিক সনেট নয়, কিন্তু 14 লাইনের একটা সনেটের মতো করে লেখা, যেখানে কিন্তু আমরা একইভাবে অক্টেভ পাবো, সেস্টেট পাবো, যেমনটা সনেটে আমরা পাই আর কি। মানে ইটালিয়ান সনেটকে বেস করে এই কবিতাটা লেখা হলো। সবই তো হলো, কিন্তু আসলে এই কবিতাটার বিষয়টা কি, আসলে আমরা কি নিয়ে এই কবিতাটা পড়ব সেটা আমাদের প্রথমে একবার জেনে নেওয়াটা খুব জরুরি। দেখো, যুদ্ধ, চারদিকে যুদ্ধ যুদ্ধ আওয়াজ, সবাই সব দেশের সঙ্গে লড়াই করতে চাইছে। আমাদের পৃথিবী দুটো বড় বড় যুদ্ধ দেখে নিয়েছে, দুটো বিশ্বযুদ্ধ দেখেছে, তাতে কতটা ক্ষতি হয় আমরা দেখেছি। তো রাবো তিনি কিন্তু সেই যুদ্ধের কথাই এখানে বলছেন। তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন ফিউটিলিটি অফ ওয়ার, ওয়ার ইজ অ্যাকচুয়ালি ফিউটাইল। যুদ্ধ করে কি লাভ? যুদ্ধ করে কার লাভ হয়? কারোর লাভ হয় না, বরং যুদ্ধ করে প্রত্যেকের ক্ষতি হয়। যুদ্ধে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় জানো? সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা, তারা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন। দেখো, যদি একটুখানি তোমরা ছবিটার দিকে খেয়াল করো, পাশে যে কন্টিনিউয়াস স্লাইডটা চলছে এখানে একটা খুব সুন্দর ভ্যালি দেখানো হচ্ছে। দেখো, দারুণ একটা ভ্যালি আমরা দেখাচ্ছি, খুব সুন্দর একটা উপত্যকা। সেই উপত্যকাটা দেখো, উপত্যকা তোমরা যেমন জানো বাটির মতো হয়, একটা গামলার মতো হয়, মাঝখানটা ডাউন আর 4-5টা আপ। মাঝখানে তাহলে কি পাই? মাঝখানে আমরা একটা হলো পাই। তো সূর্যের আলোতে ওই হলোটা যেন আস্তে আস্তে উপত্যকাটা ভরে যাচ্ছে, উপচে পড়ছে, তার মধ্যে দিয়ে সুন্দর একটা নদী সবুজ ঘাসের বুক চিরে এগিয়ে চলেছে। অত্যন্ত সুন্দর কিছু আলোচনা এখানে আমরা দেখতে পাবো। একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছেন রাবো, যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম সুন্দর প্রকৃতির কোলে তৈরি করা একটা ব্যাকগ্রাউন্ড। তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একজন ইয়াং সোলজার, একদম ঝকঝকে তরতাজা একজন যুবক, সে শুয়ে আছে, ঘুমাচ্ছে। আরও মজা কি জানো? একটু হালকা হাঁ করে আছে সে, আর তার সঙ্গে তার মাথার নিচে একটা বালিশ দেওয়া আছে। কিসের বালিশ? ফার্নের বালিশ। সে বেশ সবুজ মখমলের গালিচার মতো ঘাসের ওপরে শুয়ে আছে, আর তার পাগুলো ফুলে ঢাকা। ঘুমাচ্ছে সে, निश्चिंते घुमाচ্ছে কারোর প্রতি তার কোনো বিদ্বেষ নেই একেবারে ইনোসেন্ট শিশুর মতো সে ঘুমাচ্ছে হঠাৎ করে কবির মনে হলো আচ্ছা এই যে বিছানাটা যার উপর সে ঘুমাচ্ছে প্রকৃতির কোলে সে যে ঘুমাচ্ছে প্রকৃতি মায়ের মতো তাকে আঁচল পেতে রেখে ঘুম পাড়িয়ে রেখেছে কিন্তু এই মানুষটা যে এখানে এইভাবে ঘুমাচ্ছে প্রকৃতি এত কিছু তাকে দিয়ে রেখেছে কিন্তু তবুও সে যেমন কেন একটু পেল একটু বিবর্ণ কেন বিবর্ণ হঠাৎ করে কেন মনে হচ্ছে কবির যে জানো এই মানুষটা একটু ঠান্ডা হয়ে গেছে তিনি বলছেন প্রকৃতিকে প্রকৃতি তুমি একটু গরম রাখো ওকে ওকে একটু ওয়ার্ম রাখো ও যেন ঠান্ডা না হয়ে যায় দেখো দুটো জিনিস ওয়ার্ম মানে জীবন কোল্ড মানে মৃত্যু এখানে যে মজাটা সেটা হচ্ছে এই গোটা কবিতাটাই যুদ্ধ যুদ্ধের জন্য ক্ষতি সব রয়েছে কিন্তু কোথাও একবারের জন্য কবি রক্ত যুদ্ধ অস্ত্র এই শব্দগুলো ব্যবহার করছেন এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম এটা যুদ্ধ বিরোধী একটা কবিতা যেখানে কবি বারবার দেখাচ্ছেন ইউটিলিটি অফ ওয়ার যুদ্ধের প্রয়োজনীয়তা কি যুদ্ধ তো একেবারে অপ্রয়োজনীয় একটা বিষয় তবু কেন আমরা যুদ্ধবাজ হয়ে উঠছি কবি এটা দেখাতে চেয়েছেন আর এটা দেখাতে গিয়ে কিন্তু তিনি একবারের জন্য কোনো রক্তের কথা কোনো ব্লাড সেডের কথা কোনো ব্লাড স্টেনের কথা তিনি উল্লেখ করেননি শুধু দেখা যাচ্ছে ওই সৈন্যটির কাছ দিয়ে ভনভন করে কিছু মাছি উঠছে সেই মাছিগুলো যারা যুদ্ধের জিগির তুলে যৌবনের যে জয়গান তাকে স্তব্ধ করে দেয় সেখানে আমরা কি দেখতে পাচ্ছি তার দেহের দুপাশে ছোট্ট ছোট্ট দুটো লাল রঙের দাগ আবার দেখো ঘুরে ফিরে একটা কনসেপ্ট এই কবিতায় বারবার আসবে হলো 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 ফাঁকা 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 এই হলো শব্দটা বারবার ঘুরে আসবে দেখবে ওখানে দেওয়া আছে আর টু রেড হোলস এইটুকু মাত্র হচ্ছে আমাদের হিন্টস দিচ্ছেন কবি যে সেখানে দুটো লাল রঙের গর্ত রয়েছে এই দুটো লাল গর্ত কিন্তু অ্যাকচুয়ালি বুলেট ইঞ্জুরিকে বোঝাচ্ছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ছবিটাতে এই মুহূর্তে যে ছবিটা রয়েছে তার বুকের কাছে দুটো দেহের পাশে দুটো লাল লাল বুলেটের দাগ এটুকুই আর কিছু না তাহলে এই যে মানুষটি এই যে যুবকটি মৃত পড়ে আছে মনে হচ্ছে ঘুমাচ্ছে মনে হচ্ছে তার তো কারোর প্রতি কোনো গাইল কোনো এনভি কিচ্ছু নেই কারোর প্রতি তার কোনো হিংসা নেই বিদ্বেষ নেই সে একদম শিশুর মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাহলে কিসের জন্য আমাদের এই বিদ্বেষ কিসের জন্য এই যুদ্ধ কেন আমরা লড়ছি এই যুদ্ধটা কি লাভ আমাদের এই যুদ্ধ লড়ে সেই প্রশ্ন নিয়ে আমাদের সামনে রিম্বাউ রাখলেন আসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটাতে যেখানে সুন্দর প্রকৃতির মধ্যে একটা ভয়ঙ্কর মৃত্যুর গল্প তুলে ধরা হলো কিন্তু একবারও সৌন্দর্য বোধটা নষ্ট না করে এটাই এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় তোমরা কমেন্ট সেকশনে জানিও কীরকম তোমাদের লাগলো কোথাও যদি কোনো সমস্যা থাকে যদি কোনো পার্টিকুলার ফ্রেজের কোনো ক্লারিফিকেশান চাই বা তোমরা এটা নিয়ে আরও ডিটেল আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখবে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী বা তোমাদের ডিম্যান্ড অনুযায়ী অবশ্যই আমি আরও নতুন ভিডিও বানাবো আমরা আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো এক্ষুনি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও ভালো কিছু ভিডিও আসবে আর যতক্ষণ না সেটা আসে ততক্ষণ তোমাদের সবার জন্য শুভেচ্ছা হ্যাপি লার্নিং